আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গেই জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডে দেরাদুনের ঋষিকেশে আজ এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। কংগ্রেস সহ অন্য দলগুলিও প্রার্থীদের মন জয়ে ব্যস্ত। ভারত বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক দামে বিশ্বমানের পণ্য সরবরাহ করার জন্য বিশেষভাবে সমাদৃত হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। পবিত্র রমজান মাসের শেষে দেশজুড়ে আজ পালিত হচ্ছে খুশির ঈদ। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডে দেরাদুনের ঋষিকেশে আজ এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। গাড়োয়াল বিভাগের তিনটি সংসদীয় কেন্দ্র তেহরি, হরিদ্বার এবং পৌরীর দলীয় প্রার্থীদের সমর্থনে আজ প্রচার করবেন তিনি। এর আগে গত সন্ধ্যায় মহারাষ্ট্রের রামটেকে নির্বাচনী জনসভায় অংশ নেন। ভারতীয় সংবিধানের রূপকার ডক্টর বাবাসাহেব আম্বেদকরকে ইচ্ছাকৃতভাবে ভারতরত্ন সম্মান প্রদান থেকে বঞ্চিত করার জন্য কংগ্রেসের সমালোচনা করেন তিনি। শ্রী মোদী বলেন, 370 ধারা বাতিল করে এনডিএ সরকার প্রকৃত অর্থে এক দেশ এক সংবিধানের ধারণাকে বাস্তব রূপ দিয়েছে। তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর জাতির উন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। আজ মোদি শত প্রতিশত লাভার্থীকে শত প্রতিশত যোজনাকে লাভ কি গ্যারান্টি দেতা হ্যায়, তো ইহী সচ্চা সামাজিক ন্যায় হ্যাঁ, সচ্চা সেকুলারিজম হতা হ্যাঁকি ভেদভাব কি সম্ভাবনাই নেই বচ্চি, যে হকদার হো ছুট নই যা শত প্রতিশত লোককে উসকা হক কাজ যে লাভ হুসে পৌঁছতা হ্যাঁ। সকালে তামিলনাড়ুর ভেলোর এবং মেট্টুপালায়ামে প্রচার সারেন শ্রী মোদী। ডিএমকে ও কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় ভারতে উৎপাদিত কোভিড-19 ভ্যাকসিনকেও গুরুত্ব দিতে চায়নি এই দলগুলি। অতিমারীর সময়কালে এনডিএ সরকারই ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল। ডিএমকে সভাপতি তথা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক বিবৃতিতে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, সমাজের সর্বস্তরের উন্নয়নের পরিবর্তে তারা বিভাজনের রাজনীতি করে চলেছে। থেনি এবং দিন্ডিগুলে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সারেন তিনি। কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও গতকাল দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেন। তিনি বলেন, কংগ্রেসের ইস্তেহারে যে আশ্বাস দেওয়া হয়েছে মানুষের স্বার্থে তা কার্যকর করা হবে। এমডিএমকে নেতা ভাইকো এবং এআইডিএমকে নেতা ই পালানিস্বামী বলেন, ডিএমকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টায় ব্যস্ত। কংগ্রেস তোষণের রাজনীতি করছে বলে প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন। বিহারের গয়া জেলার গোড়ারুতে গতকাল এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার কথা বলছে, কিন্তু কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি 370 ধারা এবং তিন তালাক বাতিলের বিরোধিতা করছে। স্বজন পোষণ এবং ভোটের রাজনীতির খাতিরে কংগ্রেস যেকোনো পর্যায়ে নামতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। এর আগে শ্রী শাহ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে দলীয় প্রার্থী তথা এরাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করেন। শরণার্থীদের নাগরিকত্ব দিতেই সিএএ কার্যকর হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের স্বাগত জানাচ্ছেন, অন্যদিকে সিএএ এর জন্য নাগরিকত্ব চলে যাবে বলে শরণার্থীদের ভুল বোঝাচ্ছেন। ইডি, সিবিআই, আয়কর সহ কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ইচ্ছাকৃতভাবে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে কংগ্রেস অভিযোগ করেছে। দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, যারাই বিজেপিতে যোগ দিয়েছেন তাদের নামে থাকা মামলাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষ খুব ভালোভাবেই সব বুঝতে পারছেন বলে দাবি করেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের আরও দুটি কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে কংগ্রেস। জালনা থেকে প্রার্থী হচ্ছেন কল্যাণ কালে এবং ধুলে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডক্টর শোভা দীনেশ বাচক। লোকসভা নির্বাচনের মুখে দল ছাড়লেন দিল্লির সমাজ কল্যাণ মন্ত্রী, আম আদমি পার্টির বিধায়ক রাজকুমার আনন্দ। মন্ত্রীপদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। সাংবাদিকদের রাজকুমার বলেন, দল দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, দলিত বিধায়ক, কাউন্সিলর ও মন্ত্রীদের আম আদমি পার্টি সম্মান করে না বলেও তাঁর অভিযোগ। উল্লেখ্য, দিল্লির প্যাটেল নগরের বিধায়ক রাজকুমার কেজরিওয়ালের মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন।
বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন আইনজীবীদের সঙ্গে কথা বলার জন্য অতিরিক্ত সময় চেয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের করা আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির একটি আদালত। সিবিআই ও ইডির বিশেষ আদালতের বিচারক কাবেরী বাবেজা জানান, কেজরিওয়ালের আবেদন মঞ্জুর করার মতো যথেষ্ট কারণ নেই। ইডি এর আগে কেজরিওয়ালের আবেদনের বিরোধিতা করে জানায়, শুধুমাত্র জেলে থেকে সরকার চালাবেন বলে তাকে বিশেষ সুবিধা দেওয়া যায় না। এদিকে ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদন দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। গতকালই এই গ্রেপ্তারিকে বৈধ বলে জানায় আদালত। হরিয়ানার কৈথাল জেলার রাজন বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক সত্যবিন্দর রানা জননায়ক জনতা পার্টি থেকে ইস্তফা দিয়েছেন। দলের সভাপতি অজয় সিং চৌটালার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। কর্মী নেতা এবং কৃষক ও ব্যবসায়ীদের প্রতি দলীয় নেতৃত্বের অবহেলার কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে সত্যবিন্দর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক দামে বিশ্বমানের পণ্য সরবরাহ করার জন্য বিশেষভাবে সমাদৃত হচ্ছে। আমেরিকা ভিত্তিক একটি ম্যাগাজিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী মোদী বলেন, যারা সহনশীল এবং বিশ্বস্ত সরবরাহ শৃঙ্খল তৈরি করতে চান তাদের জন্য ভারত হলো একদম সঠিক গন্তব্য। বিশ্বের একাদশতম বৃহৎ অর্থনীতির জায়গা থেকে ভারত আজ পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। দেশ শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী। বিশ্বের বৃহত্তম দারিদ্র দূরীকরণ কর্মসূচির মাধ্যমে গত 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্র সীমার বাইরে এসেছেন বলেও তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, তাঁর সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মঞ্চ নিয়ে কাজ করে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পবিত্র রমজান মাসের কৃচ্ছ সাধন শেষে দেশজুড়ে আজ পালিত হচ্ছে খুশির ঈদ। চিরাচরিত প্রথা মেনে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা ঈদের নামাজ পাঠ করছেন। ঈদগাহ ও মসজিদগুলি সেজে উঠেছে আলোকমালায়। দিল্লির জামা মসজিদ, ফতেপুরি মসজিদ ও শাহী ঈদগাহতে ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার রেড রোডে সকাল 9টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, ভালোবাসা ও সৌভ্রাতৃত্বের উৎসব হলো এটি। দরিদ্র ও বঞ্চিত মানুষকে সাহায্য করার এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেবার উপলক্ষ হলো ঈদ উল ফিতর। উপরাষ্ট্রপতি বলেন, পবিত্র রমজান মাসের সমাপ্তি ঈদ উল ফিতর দয়া উদারতা এবং ঐক্যের মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। ঈদ সকলের জীবনে আনন্দ সমৃদ্ধি নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, সহমর্মিতা একাত্মতা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেবে খুশির ঈদ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, হোমিওপ্যাথির জনপ্রিয়তা বাড়াতে এবং এর কার্যকারিতা যাচাই করতে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, সহজলভ্য চিকিৎসা পদ্ধতি হিসেবে হোমিওপ্যাথি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হয়েছে। ভারতে হোমিওপ্যাথি চিকিৎসার প্রসারে আয়ুষ মন্ত্রক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি যেভাবে কাজ করছে তা প্রশংসনীয়। বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার মামলায় পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেব ও বালকৃষ্ণর আরও এক দফার নিঃশর্ত মার্জনা ভিক্ষা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। সংস্থার প্রতি কড়া মনোভাব নিয়ে বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি এহসানউদ্দিন আমানুল্লাহ বলেন, শীর্ষ আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে বারবার লঙ্ঘন করেছে পতঞ্জলি। তাদের ক্ষমা ভিক্ষা শুধুই কাগজে কলমে বলে তা গ্রহণ করতে অস্বীকার করেন বেঞ্চ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এখনও পর্যন্ত মুম্বাই 4টি ও বেঙ্গালুরু 5টি ম্যাচ খেলেছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে, বাকিগুলিতে পরাজিত হয়েছে। মুম্বাই শেষ ম্যাচে প্রথম জয় পেয়েছে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে গতকাল আইপিএল এর উত্তেজনাপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্স 3 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। গুজরাট টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 196 রান করে। রিয়ান পরাগ 76 রান করেন। অধিনায়ক সঞ্জু স্যামসন 68 রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 20 ওভারে 7 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ বলে 4 মেরে ম্যাচ জেতান রশিদ খান। অধিনায়ক শুভমান গিল 72 রান করেন। রাজস্থানের হয়ে কুলদীপ সেন 3টি এবং যুজবেন্দ্র চাহাল 2টি উইকেট নেন। চীনের নিনবোতে এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের পি ভি সিন্ধু প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। গতকাল তিনি মালয়েশিয়ার গো জিন ওয়েকে 18-21, 14-21, 19-21 হারিয়ে দেন। জার্মানির ডুসেলডর্ফে WTT ফিডার টেবিল টেনিস প্রতিযোগিতায় ভারতের যশস্বিনী ঘোরপারে 2য় রাউন্ডে উঠেছেন। গতকাল মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে তিনি দক্ষিণ কোরিয়া জি ইউনচেকে 3-2 পরাজিত করেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডে দেরাদুনের ঋষিকেশে আজ এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। কংগ্রেস সহ অন্য দলগুলিও প্রার্থীদের মন জয় ব্যস্ত। খবর শেষ হলো।